ছেলেকে কি কি দিয়ে মারধর করা হয়েছে? আমি তো কাছে প্রেজেন্ট থাকিনি, এবার ওর মুখের বয়ান থেকে জানা যে আপনার লাঠি তো ঠেঙিয়েছে এই ঘাড়ে, এবং রড একটা বলছে একজনের হাতে ছিল, তারপরে পিছন থেকে তো কিল ঘোষিত মানুষে বলা যাবে না। কতজন ছিল? একটা ওরা মিটিং সেরে যাচ্ছিল, লোক ছিল বহু, তার মধ্যে বোধহয় 35-40 জন লোক মারধর করে, আরও বেশি হবে। পশ্চিমবাংলায় গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা চলছে, যে অপচেষ্টা চলছে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার বিরুদ্ধে আন্দোলন করব, এবং যেভাবে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনের কর্মীদেরকে মারা হচ্ছে, অন্যায়ভাবে যে অত্যাচার শুরু করা হয়েছে তার প্রতিবাদ জানাই গণতান্ত্রিকভাবে। এর জন্য বৃহৎ আন্দোলনের প্রস্তুতি আমরা নেব, আগামী দিনে জনগণের উত্তর দেবে।